সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপি চাষ করতে হয়। ভিউয়ার্স, আমি কিন্তু আজকে ফুলকপি চারা লাগানো থেকে শুরু করে একদম ফুলকপি ধরা পর্যন্ত পুরো পদ্ধতিটি আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আশা করি আমার ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারাও সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপি চাষ করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই এবং দেখে নিই কীভাবে আমরা এই বস্তার মধ্যে ফুলকপি চাষ করেছি। তো ভিউয়ার্স, ফুলকপি চাষ করার জন্য সর্বপ্রথমে আমি বস্তার মধ্যে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি, আর এই মাটিগুলো কিন্তু আমি স্পেশালভাবে টপ এবং বস্তার জন্যই প্রস্তুত করেছি। তো তারপর আমি ফুলকপি চাষ করার জন্য বাজার থেকে কিছু পরিমাণ ফুলকপির চারা ক্রয় করে এনেছি। তো এখানে আমি অনেকগুলো চারা একসাথে ক্রয় করে এনেছি। তো এখন আমি এই চারাগুলো সিমেন্টের বস্তার মধ্যে লাগিয়ে দিব। আমি এই জায়গায় একটু বেশি পরিমাণ চারা লাগিয়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে যদি কোনো চারা মারাও যায় তারপরেও যাতে বাকি যেই চারাগুলো থাকবে সেই চারা দিয়ে আমি এই সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপি চাষ করতে পারি। তো ভিউয়ার্স, আমি সবগুলো চারা লাগিয়ে দিলাম, আর এই চারাগুলো একটু ছায়াতে রাখার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই গাছের পাতা অথবা যে কোনো কিছু দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে, আর এর মাঝখান দিয়ে কিন্তু নিয়মিতই সকাল বিকাল পানি দিতে হবে। আর এই চারাগুলো জীবিত হতে সময় লাগবে 4-5 দিন। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি কিছুদিন পর এবং আমি আপনাদেরকে দেখাবো আমার ফুলকপি চারাগুলো কতটা বড় হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপির গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম, তো সেই ফুলকপি গাছগুলো দেখুন আলহামদুলিল্লাহ কতটা বড় হয়ে গেছে। হয়তোবা আমি আপনাদেরকে মাঝখান দিয়ে ওই রকমের আপডেট দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমার গাছগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমার গাছটা কত সুন্দর হয়ে বড় হয়ে উঠতেছে। তো এইদিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে দেখুন আমার গাছে কিন্তু অলরেডি ফুলকপিও ধরতে শুরু করেছে। তো আমার এই জায়গায় কিন্তু মোট 2টি গাছ, তো 2টি গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুলকপি ধরতে শুরু করেছে। আর আমার এই গাছগুলোর বয়স হচ্ছে বর্তমানে প্রায় 40 দিন। তো 40 দিনের ভিতরে আমার গাছের মধ্যে কিন্তু অলরেডি ফুলকপি ধরে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এইগুলো কিন্তু সাইডা কপি, তাই কিন্তু এই ফুলকপিগুলো একটু ছোটই হবে। যদি আপনারা সিরাজি ফুলকপি লাগান তাহলে সিরাজি ফুলকপি কিন্তু 3-4 কেজি পর্যন্ত বড় হয়, যেহেতু আমার এইগুলো জাতটাই ছোট তাই একটু ছোটই হবে। তো এই সাইডে যদি আপনারা এই গাছটিও দেখেন, তো দেখুন আমি কিন্তু এই জায়গায় মোট 5-6টি গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো 6টি গাছ থেকে কিন্তু আমার বাকি চারাগুলো মারা গেছে এবং এখানে 2টি চারা জীবিত হয়েছে। আর 2টি চারা জীবিত হওয়ার পর 2টা চারা থেকে কিন্তু ফুলকপি ধরতেছে, এইটার মধ্যে কিন্তু ফুলকপি ধরতেছে, এই যে দেখুন। তো এই ফুলকপিটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এইদিকে যদি দেখেন তাহলে দেখুন আমি কিন্তু কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি এবং নিয়মিত কিন্তু এই বস্তার মধ্যে আমি পানি দিচ্ছি, যাতে বস্তার মাটিগুলো একটু ভালো থাকে এবং চারাগুলো জোর পায় এবং পরবর্তীতে ফুলগুলো অর্থাৎ ফুলকপিগুলো বড় হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার ফুলকপিগুলো আরেকটু বড় হয়ে যাবে। দেখুন, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপির গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই গাছ থেকে কিন্তু এখন অনেকটাই সুন্দর ফুলকপি ধরে গেছে। এই যে দেখুন ফুলকপিটা কতটা সুন্দর। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ সিমেন্টের বস্তার মধ্যে লাগিয়েছি। এই জায়গায় কিন্তু আমি 7-8টি গাছ লাগিয়েছিলাম। আমার 2টি গাছ টিকেছে, বাকি গাছগুলো কিন্তু ছাগলে খেয়ে ফেলেছিল। তো ভিউয়ার্স, এই 2টি গাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর ফুলকপি বের হচ্ছে। এই যে দেখুন, আপনারা যদি এই জায়গায় দেখেন আমার ফুলকপিটা তাহলেই বুঝতে পারবেন। আর একটা ফুলকপি গাছ কিন্তু অপোজিট সাইডে, হয়তো আপনারা তেমন ভালোভাবে দেখতে পাচ্ছেন না, তারপরও দেখুন এটার মধ্যে কিন্তু ফুলকপি ধরতেছে। তো ভিউয়ার্স দেখুন, এই যে এই ফুলকপি গাছ থেকেও কিন্তু ফুলকপি বের হচ্ছে। তো আমার এই জায়গায় কিন্তু মোট 2টি গাছ, এটি এখনও খাওয়ার উপযুক্ত হয়ে যায়নি। আর কয়েকটা দিন গেলে দেখা যাবে যে আমার ফুলকপিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে ফুলকপির গাছ লাগিয়ে দিয়েছিলাম, তো আজকে তার প্রায় 50-55 দিন। তো 50-55 দিনের ভিতরে দেখুন আমার ফুলটা কতটা বড় হয়ে গেছে। এই যে দেখুন এইদিকে, তারপরে এই যে এইদিকে। তো এটা কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আশা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি গাছটা লাগানোর কিছুদিন পরেই ছাগলে আমার গাছগুলো খেয়ে ফেলেছিল। আর এই জায়গায় আমি মোট 8-10টি গাছ লাগিয়েছিলাম, তো সবগুলো গাছই কিন্তু ছাগল খেয়ে ফেলেছিল। তো তারপরে আমি এটার আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর কিছুদিন পরে দেখি যে না, 2টি গাছ থেকে একটু কুড়ি বের হইতেছে। তো একটু কুড়ি বের হওয়ার কারণে আমি এই গাছ দুটির মধ্যে পরবর্তীতে আবার সার দিয়ে দিয়েছি, যেটা আমি আপনাদেরকে হয়তো বা দেখাই। কারণ আমি তো এটার আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই গাছ থেকে আমি ফুলকপি পাবো না। তারপরেও আমি হালকা করে সার দিয়ে দিয়েছিলাম। তো আমি বলে দিচ্ছি আমি কী কী সার দিয়েছিলাম। আমি 2 মোট TSP সার, 1 মোট ইউরিয়া সার এবং হালকা করে ফুরাডান গাছের গোড়ায়
দিয়ে দিয়েছিলাম আর ইউরিয়া সার টিএসপি সারটা আমি গাছের চারদিকে দিয়ে তারপরে এই যে দেখুন এরকম ভাবে গোবর দিয়ে দিয়েছি। তো আমি এই গাছগুলোর মধ্যে কিন্তু নিয়মিতই পরিচর্যা করি। নিয়মিত পরিচর্যা বলতে আমি গাছগুলোর মধ্যে সকাল বিকাল পানি দিই এবং যখন আমার ফুলকপিগুলো বড় হচ্ছিল তখন আমি হালকা হালকা করে এই যে ফুলকপির উপরেও পানি দিয়ে দিতাম। তো ভিউয়ার্স, ফুলকপির উপরে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার ফুলকপিগুলো দ্রুত বড় হয় আর আমার গাছে কিন্তু তেমন কোনো রোগ বালাই আক্রমণ করেনি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে আমি নিয়মিত যত্ন নিয়েছি এবং সকাল বিকাল গাছটির মধ্যে খেয়াল রেখেছি যাতে কোনো রকমের পোকামাকড়ে আক্রমণ করেছে কিনা। যদি আপনাদের গাছে পোকামাকড় আক্রমণ করে তাহলে রোগের ধরন অনুযায়ী কিন্তু কীটনাশক দিয়ে দিতে হবে। আর যদি আপনারা রোগের ধরনগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিউয়ার্স, এই যে এই ফুলকপিটি দেখুন, এটা কিন্তু আরও 4 থেকে 5 দিন আগে উঠিয়ে নেওয়ার উপযুক্ত ছিল। আমি এই জন্যই উঠাইনি, আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সময়ের অভাবে হয়তোবা ভিডিওটাও আগে করতে পারি নাই। আমার এই ফুলকপির জাতটা হচ্ছে সাইডা কপি, আর সাইডা কপি কিন্তু আকারে একটু ছোটই হয়। আর যদি আপনারা বড় কপি চাষ করতে চান সেই ক্ষেত্রে শিরাজি কপিটা চাষ করতে পারেন। আর আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণের খাবার পেয়েছে। আপনারা যদি গাছের এই পাতাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমার গাছগুলো যে পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়েছে। তো আপনারা যে কোনো ধরনের শাকসবজি টবে অথবা বস্তায় চাষ করেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা যত্ন নিতে হয়, কারণ এটা কিন্তু জাস্ট কিছু পরিমাণ মাটির উপরে লাগানো হয়েছে। যদি আমরা মাটিতে লাগাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে মাটির চারদিকে কিন্তু শিকড়টা ছড়িয়ে যেতে পারবে। তবে এইভাবে যদি টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে লাগাই তাহলে কিন্তু শিকড় চলাচলের পরিধিটা কিন্তু একদম সীমিত, তাই সেই ক্ষেত্রে বেশি বেশি করে যত্ন নিতে হবে, তারপরে শুকনো গোবর সার দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে শুকনো গোবর সার উপরে দিয়ে দিয়েছি। এতে করে আরও একটি লাভ হয়, সেটা হচ্ছে যদি আমরা শুকনো গোবর সার দিয়ে দিই তাহলে যেই পানিটা থাকে আমরা পানিটা সিমেন্টের বস্তায় অথবা টবে দিই সেই পানিটা কিন্তু শুকনো গোবর সার কিছু পরিমাণ হলেও আটকিয়ে রাখে আর এতে করে কিন্তু গাছ বাড়তেও সুবিধা হয়। তাছাড়া শুকনো গোবর সার কিন্তু জৈব সারেরও কাজ করে। তো ভিউয়ার্স, আজকে আমি আমার এই কপিগুলো তুলে নিব, কারণ এগুলো কিন্তু এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স চলুন আমরা এই ফুলকপিগুলো এখন কেটে নিই। আপনারা চাইলে কিন্তু টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে আমার মতো করে ফুলকপি অথবা পাতাকপি চাষ করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন এই কপিটা, এটা কিন্তু সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত আর এটা জাপটাই কিন্তু একটু ছোট। তো আমার আরেকটা যে ফুলকপি আছে সেই ফুলকপিটা আমি একটু ভেঙে নিচ্ছি। মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। যে দেখুন এইটা, এটাও কিন্তু খাওয়ার উপযুক্ত, এটা আরো 2 থেকে 4 দিন আগে খাওয়ার উপযুক্ত ছিল। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।